ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজকে আমরা মজার একটা খেলা করব, ঠিক আছে? খেলাটা হচ্ছে এরকম, আমি একটা বৃত্ত দিয়ে রেখেছি এবং তার সাথে অনেকগুলো ঘর দিয়ে রেখেছি, এখানে 10টা ঘর দেওয়া। সো আমি একজন করে প্রতিযোগীকে ডাকবো এবং সে এখান থেকে একটা মার্কার দিয়ে গোল বৃত্তর মধ্যে এটা ফেলবে এবং পরে এখান থেকে 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে কাউন্ট করে বৃত্তর মধ্যে যাবে এবং যে সঠিকভাবে যেতে পারবে সে পেয়ে যাবে একটা ছোট চকলেট। এখন আমরা ডেকে নিব প্রথম প্রতিযোগীকে। আমাদের খেলার প্রথম প্রতিযোগী রবিউল ইসলাম। আচ্ছা, এখন কাউন্ট করো। আচ্ছা, তালি দাও সবাই। আর এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী আসবে। দ্বিতীয় প্রতিযোগী হচ্ছে সাবিকুন নাহার, চলে আসো। আচ্ছা, তুমি এদিকে মুখ করে। হ্যাঁ, হ্যাঁ, নাও চকলেট নিয়ে নাও। তালি দাও একটা সবাই। এখন আসবে তৃতীয় প্রতিযোগী। তৃতীয় প্রতিযোগী হচ্ছে অর্ণব। অর্ণবের রাউন্ডের বাইরে গেছে, সো তুমি আউট গেম থেকে। এখন আসবে আজকে খেলার চতুর্থ প্রতিযোগী। এখন আসবে গালিব। গালিবও রাউন্ডের মধ্যে যায় নাই, সো গেম থেকে আউট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন খেলতে আসবে তামিম। তামিম চলে আসো। আচ্ছা, কাউন্ট করো আমার দিকে মুখ করে। আচ্ছা, চকলেট নিয়ে নাও। আচ্ছা, ওকে, তালি দাও সবাই একটা। তাহলে দেখা যাচ্ছে আর তিনজন প্রতিযোগী অবশিষ্ট আছে। এখন আসবে বাইজিদ। হ্যাঁ, কাউন্ট করো। তালি হবে, চকলেট নিয়ে নাও। এখন খেলতে আসবে হুসাইন। আচ্ছা, কাউন্ট করো 1, 2 এখান থেকে। তালি দাও সবাই, চকলেট নিয়ে নাও। আচ্ছা, আজকের খেলায় আমাদের শেষ প্রতিযোগী রিয়াদ। এখন রিয়াদ আসবে। আচ্ছা, রিয়াদের বাইরে পড়েছে রাউন্ডের, সো ওর হচ্ছে না, আউট হয়ে যাবে খেলা থেকে। ডিয়ার ভিউয়ার্স, যদি খেলাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক কমেন্টস করুন, লাইক করুন এবং আরও নতুন নতুন মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই তালি দাও।